বিদ্যালয়ত অস্ত্র প্রশিক্ষণ দিয়ে এটা বিপদত পড়েছে রাষ্ট্রীয় বজরং দল। এই মুহূর্তের একটা ডর খবর, এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং, রাষ্ট্রীয় বজরং দল এইবার বিপদত। বিদ্যালয়ের ভিতর মুক্তিক দিছিল অস্ত্র প্রশিক্ষণ, আর তারপতেই সমগ্র বিষয়টির উপর হস্তক্ষেপ করেছে ডিজিপি জিপি সিংয়ে। জিপি সিংয়ের একটা বিশেষ টুইট দরং আরক্ষীক নির্দেশ দিয়া হয়েছিল যে অতি শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করক, একশন লক, আর দরং আরক্ষীও রুজু করিলে গোচর। এইবার বিপদত রাষ্ট্রীয় বজরং দল। এই মুহূর্তের ডর খবর আমি ফুল প্লেটের জড়িয়ে সেই বাতর লিখব বিচার। বিপদত রাষ্ট্রীয় বজরং দল, শিক্ষানুষ্ঠানত অস্ত্র প্রশিক্ষণ দি বিপদত রাষ্ট্রীয় বজরং দল, রাষ্ট্রীয় বজরং দল বিপদত, গ্রেপ্তার হব পারে অস্ত্র প্রশিক্ষণের জড়িত লোক সকল, অস্ত্র প্রশিক্ষণ দিয়া আর অস্ত্র প্রশিক্ষণ লওয়া লোক সকল গ্রেপ্তার হব পারে যিকোনো মুহূর্তত। রাষ্ট্রীয় বজরং দলের বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে, অভিযান চলিব, যিকোনো মুহূর্ততে চলিব পারে সদস্য সকলক বিচারি অভিযান। রাষ্ট্রীয় বজরং দলের বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর, দরং আরক্ষীয়ে রুজু করেছে গোচর, দরং আরক্ষীয়ে গোচর রুজু করেছে, রাষ্ট্রীয় বজরং দলের বিরুদ্ধে দরং আরক্ষীয়ে রুজু করেছে গোচর। মঙ্গলদৈ থানাত গোচর রুজু করিলে আরক্ষীয়ে, মঙ্গলদৈ থানাত গোচর রুজু করেছে আরক্ষীয়ে। জিপি সিংয়ের একটা বিশেষ টুইট, একটা বিশেষ নির্দেশনা যে দরং আরক্ষীয়ে শীঘ্রে ব্যবস্থা লোক আর লগেলগে কাম, মঙ্গলদৈ থানাত রুজু হল গোচর। আমি জানাইছো এই মুহূর্তের ডর খবর, ডিজিপির নির্দেশের পশতেই কঠোর হয়ে পড়েছে মঙ্গলদৈ আরক্ষী, আর যিকোনো মুহূর্ততেই চলিব পারে অভিযান, যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে অস্ত্র প্রশিক্ষণ দিয়া সকল আর অস্ত্র প্রশিক্ষণ লওয়া সকল, আর যিকোনো মুহূর্ততে হয়তো গ্রেপ্তার হব পারে বিদ্যালয় কর্তৃপক্ষ। এটা ডর প্রশ্ন, বিদ্যালয় কর্তৃপক্ষই কিয় এড়ি দিছিল বিদ্যালয়খন, অস্ত্র প্রশিক্ষণ দিবলৈ বিদ্যালয়খন কিয় এড়ি দিছিল, বিদ্যালয়খন কার, ডাঙৰ প্রশ্ন, আজির তারিখের লাখ টকীয়া প্রশ্ন। বিদ্যালয়খনের স্বত্বাধিকারী কোন, আর কেনেকৈ বিদ্যালয়খন এড়ি দিছিল, আর অস্ত্র প্রশিক্ষণ দিছিল কোনে, অস্ত্র প্রশিক্ষণ লওয়া সেই সকল কোন, আর অস্ত্রখিনি আহিছিল কোরপরা, যিসমূহ মারণাস্ত্র দেখুয়া হয়েছে যেটো ভিডিও, ভিডিওটোত দেখা সেই মারণাস্ত্রসমূহ আহিল কোরপরা, সেই অস্ত্র যোগান ধরলে কোনে, নিশ্চিতভাবে যদি ভালদরে তদন্ত হয় সকল পোহরে আহিব। এইবার মঙ্গলদৈ আরক্ষীয়ে রুজু করেছে গোচর, এই মুহূর্তের ডর খবর, যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে প্রশিক্ষণ লওয়া আর প্রশিক্ষণ দিয়া সেই সকল ব্যক্তি। রাষ্ট্রীয় বজরং দল এইবার বিপদত, আর যিকোনো মুহূর্ততে, যিকোনো মুহূর্ততেই জেরার সম্মুখীন হব পারে বিদ্যালয়খনের কর্তৃপক্ষ। দরং আরক্ষীয়ে রুজু করেছে গোচর, এই মুহূর্তের ডর খবর, জিপি সিংয়ের টুইট, আর জিপি সিংয়ের টুইটের পশতেই দরং আরক্ষীয়ে গোচর রুজু করেছে। প্রথমে সেই ভিডিও ভাইরাল হল, তারপতেই প্রতিক্রিয়া আগবহালে বিভিন্নজনে, শাসক বিরোধীর বিভিন্নজনে প্রতিক্রিয়া আগবহালে, বিরোধীয়ে সমালোচনা করিলে, আমচুর সমালোচনা, আমচৌ সমালোচনা করিলে বিরোধী অখিল গগৈ, অখিল গগৈয়ে কটু সমালোচনা করেছে, তীব্র চোকা সমালোচনা করেছে সরকারক, বিভিন্নজনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এই ভিডিও দেখার পছতেই, বিভিন্নজনের প্রতিক্রিয়ার পছতেই জিপি সিংয়ের টুইট, আর এই টুইটত স্পষ্টকৈ কোৱা হৈছে যে দরং আরক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ করক, আর কথামতেই যেন কাম, দরং আরক্ষীয়ে আরম্ভ করিলে ব্যবস্থা, দরং আরক্ষীয়ে রুজু করিলে গোচর, আর যিকোনো মুহূর্ততে, এই মুহূর্তের একটা ডর খবর, একটা লেটেস্ট আপডেট, যিকোনো মুহূর্ততে চলিব পারে অভিযান। যিসকল ব্যক্তি, যিসকল সদস্য দেখা গৈছিল ভিডিওটোত, তেওঁলোকক চিনাক্ত করে যিকোনো মুহূর্ততে চলিব পারে অভিযান, আর যিকোনো মুহূর্ততে জেরার সম্মুখীন হব পারে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিপদত রাষ্ট্রীয় বজরং দল, মঙ্গলদৈ থানাত গোচর রুজু, 153A/34 IPC গোচর, আইন অনুসরি সমগ্র বিষয়ের তদন্ত চলিব, ইতিমধ্যে একশন আরম্ভ হয়েছে, যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পাৰে।